আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি তিনটি রুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির পুরোপুরি খরচের হিসাব আমি লাস্টের দিকে বলে দেব তো এটি দেখছেন এটি হলো একটি সাইট এই পাশে আছে দৈর্ঘ্য আপনার তিরিশ ফিট এই বাড়িটি একটি এল টাইপ একটি বাড়ি এই পাশে একটি বারান্দা আছে বারান্দার আধা হলো আপনার একটি রুম ছোটো এই পাশে এবং এই পাশে খোলা রেখে দেওয়া হয়েছে এটি হলো সামনে একটি সিঁড়ি এই বাড়ি উঠার জন্য এই বাড়িটির দুইটি সাইডে বারান্দা আছে এবং এইখানে তিনটি রুম আছে এবং বারান্দায় একটি রুম আছে তো আসুন প্রথম এই বারান্দাটা দেখে নেই এটি দেখছেন এই সাইডে খোলা একটি বারান্দা এইখানে একটি রুম আছে এটি বারান্দায় এই রুমটি এই রুমটির দৈর্ঘ্য হল পনেরো ফিট এবং প্রস্থ আছে আট ফিট এইখানে এই রুমটি দেখছেন এই রুমটি আপনার পনেরো ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে চৌদ্দ ফিট এই রুমটি এখানে দেখছেন একটি রুম তো আসুন আরেকটি রুম আমরা দেখে নিই এই রুমটি এই রুমটি আছে আপনার চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট এই রুমটি এল টাইপ একটি বাড়ি দুইটি সাইডেই বারান্দা আছে এই রুমটি যে দেখছেন এই রুমটি হলো আপনার আঠারো ফিট বাই চোদ্দো ফিট এই পাশে আছে দৈর্গ আপনার আট ফিট বারান্দা এবং মিডিলে যে রুমটি আছে সেই রুমটি আছে চোদ্দো ফিট আর এবং এই রুমটি আছে আপনার আঠারো ফিট তো টোটাল এইখানে আপনার চল্লিশ ফিট এই পাশে দৈর্গ এই পাশ থেকে দেখেন এই পাশে এই বারান্দাটা এখানে এল টাইপ একটি বারান্দা হয়েছে তো আপনারা দেখছেন পুরোপুরি এই বাড়িটি আসুন এখন দেখে নেব এই বাড়িটির খরচের হিসাব তো মোটামুটি এই বাড়িটি করতে আপনার ইটা লাগবে ছয় হাজার এখানে নয় হাজার টাকা হাজার হলে চুয়ান্ন হাজার টাকা ইটায় যাবে সিমেন্ট লাগবে আপনার একশো চল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা করে হলে তেষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা বালি লাগবে আঠারো সিএম এইখানে হাজার টাকা সিএম হলে আঠারো হাজার টাকা এবং পাথর লাগবে আট সিএম এখানে দেড় হাজার টাকা সিএম হলে বারো হাজার টাকা রোড লাগবে সাত কুইন্টাল পঞ্চাশ কেজি এখানে পাঁচ হাজার টাকা করে কুইন্টাল হলে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা টিন লাগবে বিয়াল্লিশ পিস চালে এখানে আটশো পঞ্চাশ টাকা করে হলে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এবং বারান্দায় টিন লাগবে আটাইশ পিস এখানে ছয়শো পঞ্চাশ টাকা করে হলে আঠারো হাজার দুইশো টাকা এবং জানালা আছে বারো পিস এখানে পাঁচ হাজার টাকা করে হলে আপনার ষাট হাজার টাকা দুই পাট এবং তিন পাটের জানালা আছে দরজা আছে আপনার ষাটটি এখানে সাত হাজার টাকা করে হলে আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা এবং চাল ঘরের এবং বারান্দার চালে কাঠ লাগবে আপনার পঁয়চল্লিশ সিএফটি এখানে পনেরোশো টাকা করে হলে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং মিস্ত্রি খরচ এই কাজটি করতে মোটামুটি আপনার নব্বই হাজার টাকা তো এই বাড়িটির টোটাল খরচ আমরা এখন মিলিয়েছি এই বাড়িটির টোটাল খরচ হলো আপনার চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তবন্ধুরা আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ